পুজো দেখতে এসে কাপুর সদস্যদের হাতে হামলার শিকার পরিবার। ঘটনা বুধবার রাতে বিশালগড় থানার অন্তর্গত অফিস চিলা কালীবাড়ি স্থিত গ্রিন এরো ক্লাবের সামনে এদিন তথা দশমীর রাতে পুজো দেখার জন্য বেরিয়েছিল মোড়াবাড়ি এলাকার রাজীব দেব সহ তার পরিবারের লোকজনেরা। অভিযোগ, পুজো দেখার জন্য বিশালগড় জেলা স্থিত গ্রিন এরো ক্লাবের সামনে আসতেই তাদের গাড়ি সাইড দেওয়া কেন্দ্র করে গ্রিন এরো ক্লাবের সদস্য জয়সা সোনাই পারিয়েল সহ গ্রিন এরো ক্লাবের একজন যুবক প্রথমে রাজীব দেবকে মারধর করে। তখন আক্রান্ত রাজদেবের পরিবারের লোকেরা এগিয়ে আসলে জয় সোনাই সহ একদল মীনাক্ষী সাহা, সন্দীপ সাহা, রিতেশ দেব, প্রতিমা সাহা, অশুতোষ দেব সহ আরো অন্যান্যরা তাকে উদ্ধার করে। ঘটনায় গুরুতরভাবে আহত হয় মীনাক্ষী সাহা দেব। ঘটনার পর বিশালগড় থানার পুলিশ সহযোগিতায় আক্রান্ত মহিলাকে নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। মহিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে হাঁপানি হাসপাতালে রেফার করে দেয়। এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে বিশালগড় মহিলা থানায় একটি অভিযোগ জানানো হয়েছে জয় সোনায় সহ একদল যুবকের বিরুদ্ধে। রাজীব দেব।